আসসালামু আলাইকুম, সালাম তো আম্মু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। একটু ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম কিন্তু ইয়ের কারণে নষ্ট হয়ে গেছে। আমি কিয়ের কারণে বলো তো, এই যে কাপড় দিয়ে রাখছিলাম না, যার কারণে নষ্ট হয়ে গেছে। তো আমরা হলো আজকে আবার সকালে মিমের বেবি দেখতে যাচ্ছি, মিমের বেবি না সরি আমার বেবি দেখতে যাচ্ছি। আমার না সকাল হলে মানে ঘুম মানে একদম সকাল হইলে আর ভালো লাগে না, কতক্ষণে আসবো, কতক্ষণে দেখবো, কতক্ষণে ওর সাথে একটু দুষ্টামি করবো। আর সে একদম বড় বড় চোখ করে তাকায় থাকে, ঠিক আছে। তো চলে আসছি, পরে আবার কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ। আমাকে হলো আমাদের কিন্তু হসপিটাল থেকে বিদায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিদায় পর্ব চলতেছে। এটা না, এটা আনা হয়েছিল যে আমার যে অবস্থা হয় ওরকম যদি হয়। হ্যাঁ, নিয়ে যাও, একটা একটা করে নিয়ে যেতেছে। প্রথম নেওয়া শুরু করছে আপনাদের ভাইয়া, কম্বলটা আমাদের বাসায় নিয়ে যাও। আচ্ছা, রাস্তায় ফেলাই দিও, রাস্তা ফেলাই না, একটা গরিব দিকে দিয়ে দিও। মিম হইলো হাঁটতেছে, বাইন দাদা মিম কি আছে কি থান। এই যে একটা বেজে গেছে, আয়না দিতেছে, এই যে মিম হাঁটাহাঁটি করতেছে। ও গুড, হাঁটা শিখে গিয়েছে মেয়ে, গুড, মেয়ে হাঁটা শিখে গিয়েছে। মেয়ে এখন হাঁটবে, মেয়ে এক পা দু পা করে হাঁটাহাঁটি করতেছে। আসো, মেয়ে হাঁটাহাঁটি করতেছে। মেয়ে হাইটা হাইটা বাসা যায় শেষে কথা তুমি, যেমন মাও হাঁটতেছে, মাও হাঁটাহাঁটি শিখে গেছে। আমার মা পেতেছে আমার এই ফাজিল বলে। আমি হসপিটালে তাদের একটু হাসায় হুসে রাখা যাইতো, যাতে মন ভালো থাকে। তাহলে আমার মাকে আপনি মিষ্টি মিষ্টি হাসতেছে, কাকি ফাজিল, তুই ফাজিল ফাজিল কথা কস, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আমরা বলি না দুষ্টামি করস, তুই বেশি দুষ্টামি করস, ওরকম তুই খুব দুষ্টু, এরকম টাইপের কইতে চাইতেছে। এরকম ফাজিল মানে দুষ্টামি করে ফেরত হিয়া যাই, মারে মিমরে। আচ্ছা, আগে আয়োজনটা শেষ হোক, তারপর গল্প করবো। স্লো মোশনে মাথা আশ্রাইতেছি। আর ইসের কি যেন কয়, আমাদের নতুন বেবির চুল কিন্তু তোমার চুল বেশি, জানো তুমি, দেখছো চুল? ও, আমাদের নতুন বেবির চুল অনেক বেশি, অনেক সুন্দর চুল। মা কইতেছিল একদম আমার মতো চুল না, আমার টান দিলার চুল এরকম ছিল না, মা রাখে ফালায় না প্যাটের মধ্যে, একবারও একবার কিন্তু চাইলে বাইরে ফালাই যেতে পারে। আমার মা না এসব শুনলে এত সুন্দর করে হাসে বাচ্চাদের মতো, আমার অনেক ভালো লাগে। আমি যাই করি মা খালি হাসে হাসে, আর আমার বোনের যে পোলা পাই, পোলা পাই না হাসাইতেছি এরকম ওরা না রে। প্রণালী কেন হাসে? বাচ্চাদের মতো হাসে, আর আমার বাচ্চাদেরকে হাসাইতে খুব ভালো লাগে। আর এমন এমন জোকারি জোকারি কথা বলি, মিম জানে যে আপা হাসানোর লিগে এসব কইতেছে, মিম মিপুর মিপুর করে হাসার কয়েকটা রুচির কোনো দোয়া থাকলে আমার লেখা দিবে না, আমি দোয়াটা পয়লা মেয়ার নাক মুখে পুজা দিব, ঠিক আছে? মেয়ার মুখে রুচি আয় পরে, হ্যাঁ না, এটা একটা চুরি পরাই দিলাম, ব্যস্ত হয়ে গেলাম, ঠিক আছে।
আমি পাস করব একটা খাবারের জিনিস তুই তো ভিডিও করতে করতে না সানি আমার মা বাবা পকেট আছে মা কোনো খবর নেই আগে তুই ঘোড়া যদি না হাঁটে না তাহলে আমার একটা চাষা আছে সে খালি খায় একজন বলে কি জানো মা মাটির কলস নিয়ে পানিতে যাইতে বেশিল পানি দেনা আরেক জায়গায় গেছে পানি আনতে যদি কলসটা বাইয়া লাগে লেগে বলে আগে থাপর দিতে পারে পরে থাপর দিয়ে লাভ কি কলস বাইয়া গেলে থাপর দিয়ে লাভ কি আগে থাপর দিয়ে যাই এইসব এটার মধ্যে কি শ্যাম্পু সাবানে এটার মধ্যে ব্রাশটা ঢুকে হালাইতে দেয় ব্রাশ এটা নিম এটা ফ্লেক্সিবিটা বানাই দেবো আমরা ছোটবেলা ফ্লেক্সিবিটা বানাই দেবো হ্যাঁ অনেক রেকর্ড আছে নিয়ে নেবো আমাদের ভাষায় আমাদের আঞ্চলিক ভাষায় বিচেন বলে আঞ্চলিক ভাষায় এটা বিচেন বিচাইন আচ্ছা যাই হোক এটার নাম হলো পাখা হাত পাখা হাত পাখা আমরা কিন্তু বিচাইন কই আমাদের ভাষার মানে সবগুলোই অশ্লীল কিন্তু চাইলে আমাদের আঞ্চলিক ভাষাটা ব্লক করতে পারোস করস থাকে কে আমি তো প্রতিদিন তো আঞ্চলিক ভাষায় ব্লক করি ওইটারই শুদ্ধ কই ওইটারই আঞ্চলিক কই ওইটাই একবারই তো ইয়ে এটা নাম হইলো পারুরি পারে আর আমরা রুটি বলি শুধু বন রুটি আর এটা হলো বন রুটি আঞ্চলিক ভাষায় বন রুটি আর এমনি এটার নাম হলো পারুটি মানে আমাদের প্রত্যেকটা ভাষার নাম কি দিবি এটা এটা কি নাম দিবি এটা নাম হইলো না এগুলো আমাদের দেশে চলে না তো এই জন্য আঞ্চলিক ভাষার কোনো হয় রাবাট আমরা রাবাট বলি রাবাট রাবাট দিদি রাবাট এটা হচ্ছে চিপনি কই আমরা চিপনি চিপনি আর মুখা মুখা কোন বোতলে চিপ মা মা বলতেছে ওই বোতলটা চিপ আমাদের আঞ্চলিক ভাষা তো এগুলো নারিকেল তেল আর বলতে হয় নারিকেল তেল আমার নারিকেল তেল এসব করতে দেবো এটাকে ভালো লাগতেছে না দেখতে স্পেশাল জায়গায় দিতে দেবো যাতে ও দেখে ভয় পেয়ে যায় এই জায়গা দেখবো এই জায়গায় এই জায়গা দেখ
ভাই আমার ব্যথা মনে হয় না বুঝেন ফাইজলে আমি করেন না আমার আমার মিম পেতেছে আর ব্যথা উড়ে যাবে না ব্যথা আমার মার হচ্ছে মা কান্দা দিছে আস্তে আস্তে বুঝেন সীমাটা অতিক্রম করতেছে আমরা কই ফেসকি আর এটার এই কি শুদ্ধ ভাষা কি এটার নাম হলো ফেসকি না আঞ্চলিক ভাষা ফেসকি কই ফেসকি তুই দেবি না ফেসকি না এটা শুদ্ধ ভাষা কি এটা শুদ্ধ ভাষা হলো আমাদের আঞ্চলিক ভাষা মগই ফুল এটা হচ্ছে বাপি ভাই আনছে স্পেশাল আমার জন্য আনছিল আমার স্বামী এনেছে মিমের জন্য এই নিন চিকিৎসালয়ে একটা সেলফি তুলি এখন হসপিটালে তুল মনে হ্যাঁ সেলফি করে তার মেকআপ করে দিন না আচ্ছা মেমের মাইয়া এসে খামছে দিয়ে নখ কিন্তু অনেক বড় বড় বাবুর আর আমাদের পট্টি দিছে দুধের ডিব্বা এ দেখেন কি জানো ছোট একটা ডিব্বা আনতে গেছিল বাবুর একদিনের জন্য এ নিয়েছে বড় একটা ডিব্বা ও মনে করছে যে ছোট তুই যদি খাস তারপর বলে দিব মানে সবাইকে খাওয়ানোর জন্য যেটা নিয়ে আমি দেখাই এই ফুলে ভিতরে ফুলে তো আমরা ছবি তুলব না কি সামনে কমে আছে আর কি হইছে এই সুন্দর ডাক্তার ডাক্তার মরে মরে এটা নিয়ে নিলাম নেন কতটি ব্যাগ হলো মিম একটা বড় ব্যাগ নিয়ে তুই বসতা আমার পড়াশোনার সময় তার দিলাম এটা নিয়ে নিল এটা হলো থিয়া দিলে ফ্রিজে থিয়া দিলে বলে শরীর পায় ব্যথা পাইলে দিলে বলে ভালো হয়ে যায় তাই স্যালাইনের বুকে দেখো এটা দেখা কেমন করে মানে ঠিক করে ঠিক করে দাম ঠিক করে দাও পিড়াবো হবে কাটতে গেছে জানাম কি হয় দেখেন আমার হালা দিতে ডাক্তার লিখতে হ্যাঁ নিয়ে গেলাম এটা আর কি নিম আমার তুমি তো এটা হয় নিয়ে যাই এই যে আমার আরেকটা তাহলে ঠিক আছে চারটে চারটে পেয়ে গেছি এটা এটা নিম না থাক আর কি এটি তো সব আমাদের আস্তে আস্তে আমরা শুই ঢুকে নাতের মধ্যে থাকতে নাকি আর কিছু ওটা না ওটার মধ্যে বেজলিন নেই এর মধ্যে কিছুই নেই ওই যে বেজলিন কর্নারে এর মধ্যে ওরে আমার তো আমার বাবা আছে আমি এমনি ব্যথা দুটো পাইছি পট্টি পুটি মাইরাইছি মরিয়াম থাকতে আমার কোনো ভরসা নেই ভরসা নেই নাকি কোনো চিন্তা নাই না ভরসা নেই ক্লাস করে না আমার সব করতে এমনি মাই কি এডি না এডি প্লেট বাড়ি হ্যাঁ এই করো না না আরে কপাল মা দুনিয়া কাম থেয়ে দিছ আমার একটু আরে তুমি তো বাবা বাস করতে দিলা না তুমি তো আমি কই মনে বুঝে গেছি আমারই দোষ আমারই দোষ
আমার মনে হয় কি ওই যে আপনি কালকে কতগুলো পলিটিন নিয়ে নিয়ে হালাই দিতে ই করলেন না, আমি তো কোনো পলিটিন নিয়ে ফেলাই নি ভাই, আমি পলিটিন না ওই তুমি ওটার মধ্যে কতগুলো কাগজ ছিল, হ্যাঁ হ্যাঁ ব্যাগের মধ্যেই ছিল, কোনো ব্যাগ তো ওর মধ্যে তো কিছুই দেখলাম না, ওই এই উঠছিল না তখন তাড়াতাড়ি ই করছেন না সব কমপ্লিট করলো, বস্তা বাস্তি গুছিয়ে পলিথিন তুমি কই দাম পলিথিন ফ্যাক্টরিতে যাইতাম দুই তিন পলিথিন মরিয়ম মহা করে দেখছো সব করে দিছে তোমার মেয়ে খামছে দিল না রে নিচে কথা একজন বুঝে গেল দেখছেন আপনার কোন নাম, আমি কিন্তু যখন সাবি না ফা কিন্তু নাম আসলে মজদার মা, নাম নাম কিন্তু মজদার মা পড়ে গেল শব্দ, আমি কি মজদার মা নাম আমি দুষ্টুমি করতেছি কোন এত দুষ্টুমি তো মজদার মা, মজদার মা মতো মিশা কথা কয় দেখে আমি মিশা কথা তো কারার মিশা কথা প্রাইম করতেছি প্রাইম করতেছি এর মধ্যে কষ্ট আছে হ্যাঁ ওষুধ আছে আছে দুপুরে ওষুধ না কারণ আমি এতে করে কোনো মাইন্ড করবো না কারণ আমি তো না আমি তো না আপনার এটা দেখাই বলতে শিলি করতে শিলি করলে দাগ দেখা করতে পারেন মেকআপ করে ডাক্তার দেখে দিতেন এটা হয় গালি দিলে বেশি টেনশন সুন্দর স্কিন এত সুন্দর ফেস কে দেখালো রে
কেফুল আছে এটা মাকের যে সব সমস্ত কাম কাজ আছে এটা মা না কসে কর লাগবে মা যে না কসে থাকে কার জন্য আরে সিন তো দেখবি না বাপ রে ভাই আমনে ডাইতেছে মিম তোমার জন্য এনেছি এটা বিজয় খেয়ে দেবো না ওকে এগুলো বাস বাস করলাম অনেক দূর স্ট্রিম করলাম পর আবার কথা বলবো না আপনাকে তো দিছে শুনেন প্রথম প্রথম দিন 500 টাকা দিছে দিছে না প্রথম দিন 500 টাকা দিছে দেখা যায় তারপরে দিন তারপর আবার 500 টাকা দিছে এর বেশি তো দেওয়া যায় না আর বোনের সার্ভিসিং এমনও ভালো হয়নি নার্সদেরই তো সার্ভিসিং ভালো হয়নি আপনি তো আপনার তো তারপর যথেষ্ট পরিমাণ না বই না আপনি দোয়া রেখেন আপনার আমাকে ব্যবহারে কষ্ট পেলে আপনি মাফ করে দিন বুঝছেন আপনি ভালো থাকেন আপনি খালি নার্স আমরা বিল দিয়ে নার্স আসলে ই করলে চলে যাবে হ্যাঁ কেন ওটা খুলতে হবে এটা তো মেন আচ্ছা আমি বলে দিব আজকে আজকের সিনেমার নায়ক হইল কি যেন বাবা আর মেয়ে নায়ক হইল সানি আর হইল মেয়ে হইল ভবিষ্যতের নায়িকা হবে না নায়কের মেয়ে নায়িকাই হয় রাইট রাইট তো আজকে আমরা চলে যাব আজকে